आज आमी सहज भावे बेसन दिए धोखा बनिए देखाच्छी। खूब सुंदर भावे बाड़ीते बनिए देखबेन खूब सहज भावे। एखाने आमी 200 ग्राम मतो बेसन निलाम। এটা ছোলার বেসন হলে ভালো হয় কিন্তু সেক্ষেত্রে অন্য বেসন হলেও চলবে। আর এখানে চিনি, লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে ওর মধ্যে ফাইল করে নেব। আর এখানে লঙ্কা বাটা আর আদা বাটা 2 চামচ মতো দিয়ে দিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এবার বেসনটাকে মেখে নিচ্ছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম টাইপের সহজভাবে রান্না দেখার জন্য। আমি এরকম পাতলা টাইপের বেসনটাকে গুলে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো তেল নিয়ে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বেসনটা যেটা গুলে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম। এবার মিডিয়াম আঁচে আমি নাড়তে থাকব। নাড়াটা বন্ধ করে দিলে তলা হয়তো ধরে যেতে পারে, তার জন্যে অনর্গল নেড়ে যেতে হবে। 5 মিনিটের ভেতরেই বেসনের যে গোলাটা তৈরি করেছিলাম সেটা জমে যাবে, তার জন্য একদম নেড়ে নেড়ে আমি এটাকে রান্নাটা করে নিচ্ছি। এরকম ভাবে আস্তে আস্তে জমে যাচ্ছে। এখনো কিছুটা কাঁচা ভাব আছে, পুরো জল ভাবটা চলে যাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে। আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। এরকম ভাবে পুরোটা মাখা হয়ে যাবে, খুব সুন্দর নরম ভাবে হবে এবং খেতেও খুব ভালো হবে। নিরামিষ রান্না খুব সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া যাবে। এরকম ভাবে করে নিলাম। এবার একটা থালা নিয়ে তার মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি, তাতে আমার তুলতে সুবিধা হবে। দিয়ে এবার আমি সবটা ওর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার পুরো সাইডটায় আমি ছড়িয়ে নিচ্ছি, কারণ খুব চট করে এটা জমে যায়। তাই পুরোটা তাড়াতাড়ি সমান করে নিতে হবে, আর তা না হলে জমে গেলে তখন আর হবে না, যেমনভাবে হয়েছিল সেই রকমই হয়ে থেকে যাবে। তার জন্য পুরো থালার মধ্যে আমি ছড়িয়ে নিলাম। এবার 2 মিনিটের ভিতরে ঠান্ডাটা হয়ে যাবে, এখনও হালকা গরম আছে। সেই অবস্থায় আমি কেটে নিচ্ছি। এবার পিসগুলো আপনারা নিজেদের মতো করতে পারেন, হয়তো ছোটো ছোটো ভাবে চৌকো চৌকো করেও কাটতে পারেন, যেভাবে পনির হয় সেভাবেও কেটে নিতে পারেন, বরফি আকারেরও কেটে নিতে পারেন। তবে ধোকাটা বরফি আকারে দেখতে বেশি ভালো লাগে। এখনও হালকা গরম আছে,
কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে এরকম ভাবে। পিসগুলো আমি এরকম টাইপের করে নিলাম। দিয়ে এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম, শুধুমাত্র হালকা হালকা করে ভেজে নেব বলে। এবার সব একে একে দিয়ে এরকম টাইপের আমি ভেজে তুলে নিলাম। এবার যেটুকু তেল থাকলো ওর মধ্যে আদা তেয়া লঙ্কাতে যে বাটাটা প্রথমে ব্যবহার করেছিলাম কিছুটা আমি রেখে দিয়েছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নেব। এবার এইটাও সবটা আমার ভাজা যখন হয়ে গেল ওখানে পরিমাণ মতো লবণ আর চিনি ওটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার আমি দুটো টমেটোকে মিক্সিতে বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি। ওটার যখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেল তেল ছাড়ার মতো যখন লাগলো তখন আমি খুব বেশি জল দেব না, এখানে আমি 200 গ্রাম মতোই জল ব্যবহার করেছি কারণ ধোকাটা আমার শুধুমাত্র জল সোপ করে নেওয়ার মতো আমি জলটা দিচ্ছি, বেশি ঝোল ঝোল টাইপের হবে না। নিয়ে এরকমভাবে পুরোটা ডুবিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে একদম লো আছে 7 মিনিট মতো জিনিসটা রান্না হলো। এবার ভিতরে পুরোটা সোপ করে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।